হ্যালো দর্শক, সবাইকে আমার ভালোবাসা। আর যে যেখান থেকে দেখছেন আমাদের এই রিয়েলিটি শোটি, ঘরে বাইরে দেশে বিদেশে, তাদেরকে আমার প্রাণভরা সালাম। বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি সারেগামা পা। আমাদের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলা থেকে আগত কোচি কোচি কণ্ঠশিল্পীরা, যাদের কণ্ঠে নেই কোনো সুর, নেই কোনো হাহাকার, আছে শুধুই বেদনা। এখন পরিচয় করিয়ে দিব আমাদের জাজদের সাথে। প্রথমে পরিচয় করিয়ে দিব কমেডিয়ান শিল্পীর জাদুকর, যার গানে শিহরিত হয়েছে হাজার হাজার লাখো লাখো মানুষ। তিনি আর কেউই নয়, তিনি আমাদের ম্যাস সাই। আরও উপস্থিত আছে লাখ লাখ তরুণীর ক্রাশ, যার গান শুনে ভেঙে গেছে হাজারো যুবতীর ঘুম। তিনি আর কেউই নয়, তিনি আমাদের জাজ মোশাররফ হোসেন। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম পার্টিসিপেটকে, তার গান পরিবেশনা করার জন্য সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ মাইনউদ্দিন। হে বাবা আমার দয়াল বাবা, কলা খাইবা গাছ লাগাইয়া খাও। দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন মিট মিটাইয়া চাও। ও বাবা পরের গাছের কলা কেন মিট মিটাইয়া চাও। আমার দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের গাছে কলা কেন মিট মিটাইয়া চাও। ও বাবা পরের গাছে কলা কেন মিট মিটাইয়া চাও। ও বাবা মোহাম্মদ মাইনউদ্দিন, আপনি তো খুব ভালোই গান গাইছেন, এখন দেখার বিষয় আমাদের জাজরা কি বলে। এটা হাস্যকর, পরে দেখাবো, নেক্সট টাইম আসিও গো। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, নাচে গানে মন মাতে সবার। হ্যাঁ দর্শক, এই গানে গানে যদি আরো মেতে থাকতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, আমরা আবার ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর। বিভিন্ন রাইডার আছে, বাতিজা বাগিনারা সবাই মিলে ঘুরতে। এখন আমাদের মাঝে গান পরিবেশনার জন্য আসছে আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট, সে সুদূর ইউনাইটেড স্টেট থেকে আসছে কদু মিয়া। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না কি করবি রে বোকা, এত রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক উর্দে হঠাৎ অজানা জ্বরে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো বাবা, কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। কদুমিয়া, আপনি তো গান গেয়ে আমাদের জাজদেরকে কাঁদিয়ে দিয়েছেন, এখন দেখা যাক জাজরা কি বলে। তোমার গান শুনে আমরা শিহরিত, কিন্তু দুঃখের বিষয় হলো এবার তোমার নেওয়া যাচ্ছে না। যাও গো ভাই, কাট পাইছেন না ভাই? আমার কাট লাগে না ভাই, আর যজরা আমার গান শুনে তো কান নাই করিস, আমার কাট লাগে মি, আমি কাটের জন্য আসছি মিয়া। ভাই আমি একটা গান শুনাই, গান গালি মিয়া, ডান্স বাংলা ডান্স হয় নাকি? ডান্স বাংলা ডান্স কেমনে গান গায়? এখন আমাদের মাঝে তৃতীয় পার্টিসিপেন্ট আসছে সুদূর খাইয়ারা থেকে মোহাম্মদ পারভেজ হোসেন। মন চাইলে মন পাবি, দেহ চাইলে দেহ, সবই যাবে অগসল জানবে না কেউ। মন চাইলে মন পাবি, দেহ চাইলে দেহ, হে জানবে না কেউ। ওর গান শুনে কি বলে আমাদের জাজরা, এটাই দেখার পালা।
পারভেজ গান তো ভালোই গাইছো, তুমি নাচ পারো? দাঁড়া আমি দেখা দিচ্ছি কিভাবে গানের সাথে নাচতে হয়। মন চাইলে মন পাবি, দেহ চাইলে দেহ, সবই যাবে অগোচরে, এভাবে গানের সাথে নাচতে হয়। ধরো যার কারণে গানটা সুন্দর হয় আর কি। আপনি আমার গান কেন গাইলেন? আমি আর গান গাইব না। ভাই আমাদের এখানে বসে আছি, আমাদেরকে কি বেতন দিবে? না, কিসের বেতন? তাহলে আর এখানে বসে থাকে লাভ কি? আসলে এখানে বসে থাকে লাভ কি? ভাই একটা গান শুনাই। হে পাগলা হাওয়ার তরে মাটির পিত মনে বনে বুকারে, পাগলা হাওয়ার তরে